ভাই গালিগালাজ তো করি, মানে এখন কি করব, আমার আমার সাথে অন্যায় হওয়া আমি কোনো বিচার চাবো না, এটার ইজ্জত তো আমার হানি হয়েছে ভাই, সেটার বিচার চাওয়া কি ইজ্জত যাওয়ার ব্যাপার? এবার সংসার ভাঙার দায় শরীফুল রাজের সাথে বিদ্যা সিনহা মিমেরও ব্যবস্থা নিতে চললেন চিত্রনায়িকা পরিমলি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যেখানে নতুন বছরের আগমনে সারা দেশবাসী উচ্ছ্বসিত ছিল, সেখানে বছরের শেষের দিনে পরিমলি তার সংসার ভাঙার দুঃসংবাদ দিয়েছেন এবং তার সে খবরে নিস্তব্ধ হয়েছে সমগ্র ভক্তবৃন্দরা। কেননা ঢাকাই সিনেমার সবচেয়ে প্রশংসনীয় জুটি ছিল রাজপরি, তাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সময়ের খুনসিটিগুলি দেখে সকলে রাজপরির এই সংসার নিয়ে গর্ব করত। কিন্তু একটা দমকা হাওয়া যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিল পরিমলির এই সুখের সংসার। রাজপরির সুখের সংসারের তৃতীয় পক্ষের এই সন্দেহটাই আজ কাল হয়ে দাঁড়ালো পরির জীবনে। তবে সেটা শুধু সন্দেহ বললে ভুল হবে, রাজের সাথে পরির সংসার ভাঙার খবরে সন্দেহের বিষয়টি এবার নিশ্চিত হতে যাচ্ছে। কেননা পরি যে রাজের নির্যাতনের শিকার সেটা তার ফেসবুকে শেয়ার করা ছবিটি প্রমাণ করে দিয়েছে। কিন্তু যারা পরির এত বড় ক্ষতি করলো তাদের তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না, যে কারণে এবার রাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন পরিমলি। সাথে মুখ খুলবেন মিমের বিষয়াদি নিয়েও, কেননা মিম যদি সম্পূর্ণ নির্দোষ থাকে তবে সাংসারিক ঝামেলা এতদিনে কেন নয়, মিমের সাথে পরকীয়ার সম্পর্কের সন্দেহের পরেই কেন রাজপরির সাথে অনৈতিক আচরণ করে, কেনই বা ভালোবেসে বিয়ে করে পরির প্রতি নির্যাতন করে। তবে বিষয় হলো সন্তান জন্মের পরে মা বাবা উভয়কেই সন্তানের কথা ভেবে হলেও নিজেদের সুখকে অনেক ক্ষেত্রে বিসর্জন দিতে হয়। এখানে রাজ এবং পরিমণি যেই প্রত্যক্ষ দোষী হোক না কেন, তাদের উচিত সন্তানের কথা ভেবে হলো সংসারটাকে ঠিক করে নেওয়া। প্রিয় দর্শক, রাজ এবং পরিমণির এই সাংসারিক দ্বন্দ্ব নিয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।